তো কোনিচিবা গাইস, কি অবস্থা? আমি ইয়াম ফ্রম ভাই আমি গেমা এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো তোমরা যদি আমাকে কয়েকদিন ফলো করে থাকো তাহলে তুমি দেখবা যে কয়েকদিন কিন্তু ধমাধম অ্যানাহিলেশনে ভিডিও আসতেছে। আর আসবেই না কেন, অ্যানাহিলেশনের যত পরিমাণ নিউজ আপডেটস আর লিক পাচ্ছি আর তোমাদের কাছ থেকে যত ভালোবাসার সাপোর্ট পাচ্ছি, অবশ্যই অ্যানাহিলেশনের ভিডিও বানাইতেই হবে। আর আজকে ভিডিও কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকে ভিডিওতে যে পরিমাণ নিউজ আছে এবং অ্যানাহিলেশনের প্লে স্টোরের অনেক বড় একটা নিউজ আছে, তার সাথে সাথে গেমটার একটা অফিসিয়াল রিলিজ ডেট নিয়েও কিছু জানাজানি আছে, যা আমি আজকে ভিডিওতে তোমাদের সকলকে জানাবো। কিন্তু তা জানতে হলে তোমাকে কিন্তু ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তাই কিন্তু ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখো। কিন্তু তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, আর অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখো, কারণ যাতে তুমি সবার আগে ভিডিওটা দেখতে পারো। আর ভিডিওতে সাপোর্ট দেখাতে হলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দাও, যাতে আমি মোটিভেশন পাই এরকম ভিডিও বানানোর জন্য। তো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক আজকের ভিডিও। তো এই কয়েকদিন যেহেতু অ্যানাহিলেশনের আপডেট আসতেছিল, তাই আমি অ্যানাহিলেশনের মেইন ডেভেলপার আর স্টাফ মেম্বারদের কাছ থেকে কিছু কোশ্চেন আর নিউজ চেয়েছি, আর তারা আমাকে অনেক ধরনের নিউজ আর আপডেটস দিয়েছে। প্রথমে আমি তোমাদের কিছু আপডেটস দিই, ডেভেলপারের তো আমি লাস্ট বলবো, তাই কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা। তো প্রথমে তোমাকে একটা গুড নিউজ দিই যে অ্যানাহিলেশন গেমটা পুরাপুরি কমপ্লিট করা হয়েছে, মানে আমি যতটুকু স্টাফদের কাছ থেকে জানতে পেরেছি গেমটা প্রায় কমপ্লিট করা হয়েছে। আর তিনি আমাকে আরেকটা জিনিস বললো যে এই গেমটা আগের যে ডেমো ভার্সনটা রিলিজ করা হয়েছিল ওইটার এটা বলে আকাশ পাতাল ডিফারেন্স, মানে এই গেমটা বলে ওই গেম থেকে অনেক গুণ ভালো। তো যারা আগের বার ডেমো ভার্সনটা খেলেছিল অ্যানাহিলেশনের তারা অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, কারণ গেমে অনেক বাগ ছিল আর গেমটা নর্মাল কোনো 4GB 6GB র্যামে চলতেছিল না। কিন্তু আমি যা শুনলাম গেমটা বলে এবার অনেক অপটিমাইজ করা হয়েছে আর কম জিবি র্যামেও অনেক ভালোভাবে চলবে, আর অনেক ধরনের ফিচারও অ্যাড করা হয়েছে। আর আমি ওই স্টাফ মেম্বারকে জিজ্ঞাসা করেছিলাম যে গেমটা কবে আসতে পারে, মানে এনি কাইন্ড অফ গেস দিতে বললাম, কিন্তু তিনি আমাকে খুব তাড়াতাড়ি আসবেতেই রেখে দিল, মানে এক কথা গেমটা খুবই জলদি আসতে চলছে। তো এটা ছিল ওই স্টাফ মেম্বারের কথা। এখন আসে যে অ্যানাহিলেশনের ডেভেলপারের উপর, তো প্রথমে বিগ শাউট আউট টু মিস্টার টয়েজ যে আমাকে এটা দেখাইলো। তো ডেভেলপার সাহেম হাসান উদয় ভাইকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে অ্যানাহিলেশনের খবরটা কি, তখন তিনি বললো প্লে স্টোরে বলে অটো আপডেট আসবে। এর মানে হলো যে অ্যানাহিলেশন তুমি যদি প্লে স্টোরে সার্চ করো তুমি কিন্তু এখন আর পাবা না, মানে অ্যানাহিলেশন এখন হাইড করা, আর যখন আপডেট আসবে তখন সেটা আনহাইড করে দেবে, তখন আমরা সবাই দেখতে পারবো আর ডাউনলোড করতে পারবো। আর প্লে স্টোরে আপডেট আসার পরপরই একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে পড়বে, যেখানে হয়তো বা অ্যানাহিলেশনের সেকেন্ড বেটা অথবা পুরো গেমটাই অফিসিয়ালি লঞ্চ করে দিবে। আর সম্ভবত এই রিলিজে আমরা কোনো মতে আগের মতো কোনো অফলাইন গেম পাবো না, পুরো অনলাইন গেমই পেতে পারবো। আর সম্ভবত এই আপডেটে টিডিএমটাও অ্যাড করা হবে। তো যারা টিডিএম মানে বুঝতেছে না, টিডিএম মানে টিম ডেট ম্যাচ হিসেবে বোঝানো হচ্ছে, মানে 5v5 ম্যাচটা। আর এটা নিয়ে কিন্তু আমার আগের ভিডিওতে অনেক ধরনের আপডেটস আছে, যা তুমি লাস্ট ভিডিওগুলোতে দেখতে পারবা, যেখানে আমি অ্যানাহিলেশনের ম্যাপ নতুন লিক সহ অনেক কিছু বলেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে আসো। তো আমার যা মনে হয় যত রকমের আপডেট পাচ্ছি আমরা, গেমটা কিন্তু খুবই জলদি রিলিজ হতে যাচ্ছে, আর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে কিন্তু প্লে স্টোরে রিলিজ করা হবে। আর আমি যদি প্লে স্টোরে রিলিজটা দেখতে পারি তাহলে কিন্তু আমি তোমাদের সবার আগে জানাবো। আর তারা কিন্তু নিজেই বললো যে এতদিন যেহেতু লেট করছে তাহলে কিন্তু একটু ভালো গেমই তৈরি করছে তারা, তাই অ্যানাহিলেশনের ডাউনলোড তুমি যদি সবার আগে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওতে ভালো লেগে থাকে তো লাইক করে দাও, আর চ্যানেল নিউ হয়ে থাকলে আমি আবার বলেছি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা। পার কপালে দোষটা দিয়া আমার বুদ্ধি পাইছে লো, আমার আঁকড়ে ধরে রাখাবে ছোট্ট জীবন, নেই ভাবে চলবো আমার আর কতক্ষণ, মুখে জ্বলন্ত সিগারেট নাটকীয় হাসি, আমি অপেক্ষায় আছি কবে হব পরবাসী, আমার আঁকড়ে ধরে রাখাবে ছোট্ট জীবন, নেই ভাবে চলবো আমার আর কতক্ষণ, আমার